কত সুন্দর আমাদের এই পৃথিবী! এই পৃথিবীতে কত মানুষ আছে যারা স্বর্গীয় স্বাদ পাওয়ার জন্য কত জায়গায় ঘুরে বেড়ায়। কত সুন্দর সুন্দর স্থান আছে আমাদের এই পৃথিবীতে। সেসব জায়গা ঘুরতে যাওয়া আসলে অনেক রোমাঞ্চকর একটা অনুভূতি যোগায়। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে মানুষ ঘুরতে গেলে সেখান থেকে নিজের প্রাণ নিয়ে ঘরে ফিরে আসাটাই অনেক কষ্টকর হয়ে যায়। অথবা বলতে পারেন, সেই সব জায়গায় গেলে স্বর্গীয় সুখ তো দূরে থাক, সেখানে নরকের মতো একটা জঘন্য অভিজ্ঞতা পেতে হয়। হ্যাঁ, আমরা আজকে পৃথিবীর ভয় ভয় সেরা 5টি ফরেস্ট সম্পর্কে জানব। নাম্বার 5, ডাউ হিল ফরেস্ট, ইন্ডিয়া। দার্জিলিং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ভারতের সবচেয়ে ভুতুরে হিল স্টেশন কার্শিয়িং এর ডাউ হিল, যেখানে অলৌকিক ঘটনা এবং গল্পের কোনো অভাব নেই। সুন্দর দৃশ্য, অর্কিড বাগান, বন, পাহাড় এবং চা বাগানের জন্য পরিচিত এই পাহাড়ি স্টেশন কার্শিয়ং একটি মৃত্যুর রাস্তা, মাথাবিহীন ভূত এবং বাস্তব ভূতের গল্পের আবাসস্থল। এখানে ভারতের অন্যান্য অংশের তুলনায় ভয়ঙ্কর প্রাণীরা বেশি ঘনীভূত। এখানে অনেকেই ঘুরতে আসে, তাদের মধ্যে অনেকে এই নিয়ে বিপদে পড়ে যায়। নাম্বার 4, ডেভিল ট্র্যাপিং গ্রাউন্ড, ইউএসএ। ডেভিল ট্র্যাপিং গ্রাউন্ড হলো একটি ক্যাম্পিং স্পট যা উত্তর ক্যারোলিনার হারপার্স ক্রসরোড এলাকার কাছে একটি জঙ্গলে অবস্থিত। এটি ক্রমাগত স্থানীয় কিংবদন্তি এবং কল্পকাহিনীর বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা প্রায়শই অভিযোগ করে যে এখানে কোনো শয়তানের মাটি একটি অনুর্বর বৃত্তকে ট্র্যাপ করে আছে। এই জায়গার মধ্যে কোনো কিছু জন্মানোর কথা নয়, এটি প্রায়শই অস্বাভাবিক স্থানের নামের তালিকার ভিতর শীর্ষে আছে। নাম্বার 3, ইপিং ফরেস্ট, ইংল্যান্ড। ইপিং ফরেস্টের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। রোমান যুদ্ধ, নরম্যান আক্রমণকারী এবং কুখ্যাত হাইওয়েম্যানদের গল্প আছে। লন্ডনে অরণ্যের নিকটবর্তী হওয়ার কারণে এটি হত্যার জন্য একটি সমাধিক্ষেত্র হিসাবে পরিচিত। বছরের পর বছর ধরে অসংখ্য প্যারানর্মাল রিপোর্ট এখানে বিশ্বাস করতে বাধ্য করে যে এটি যুক্তরাজ্যের সবচেয়ে ভুতুর বন। বিজ্ঞানীরা এখনও প্রমাণ করতে পারেনি যে এখানে এরকম ঘটনা কেন ঘটে। নাম্বার 2, দি আইসল্যান্ড অফ দি ডলস, মেক্সিকো। স্থানীয় মেক্সিকানদের ভাষায় দ্বীপটির নাম হলো ইলসা ডেলাস মিউনিকাস, বাংলায় পুতুলের দ্বীপ। মেক্সিকো সিটির কেন্দ্রের দক্ষিণে অবস্থিত এই স্থান। কথিত আছে যে এই দ্বীপে বহু বছর আগে একটি মেয়েকে রহস্যজনক অবস্থায় পাওয়া গিয়েছিল। মেয়েটির লাশের সাথে পুতুল জড়িয়েছিল। দ্বীপ জুড়ে শৈলী এবং বিভিন্ন রঙের পুতুল পাওয়া যায়, এই কারণে এটি জনপ্রিয় একটি পর্যটন স্থান। কথিত আছে মেয়েটির লাশ এবং পুতুলের ঘটনার পর পুতুলগুলো সেই স্থান থেকে সরাতে গিয়ে অনেক আশ্চর্য ও অলৌকিক ঘটনা ঘটেছিল। এরপর সেই দ্বীপের মালিক জুলিয়ান সেই পুতুল সহ আরো অনেক পুতুল সেখানে স্থাপন করে। সেই স্থাপন করবার পর আর এরকম ঘটনা তেমন একটা ঘটে না। পরে এটি মেক্সিকোর টুরিস্ট স্পট হয়, তবে সেখানে রাতে একটি মাছিও যেতে সাহস পায় না। এরপর 2001 সালে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন জুলিয়ান। তিনি বিশ্বাস করতেন যে পুতুলগুলি ডুবে যাওয়া সেই মেয়ের আত্মাকে নীরব রাখতে সাহায্য করে, তাই এখনও সেখানে এগুলো আছে। তাই সেখানে ঘুরতে গেলে অবশ্যই এমন কিছু করবেন না যেন আপনার বিপদে পড়তে হয়। নাম্বার 1, ফ্রিটাউন স্টেট ফরেস্ট, ম্যাসাচুসেটসের সবচেয়ে রহস্যময় স্থানগুলির একটি ইতিহাস হত্যা, ভয় এবং প্যারানর্মাল ঘটনায় ভরা এই জায়গা। এর সুন্দর ছায়াময় পর রোদের ক্লিয়ারিংয়ের পিছনে ফ্রিটাউন ফল রিভার স্টেট ফরেস্ট আসলে একটি অবিশ্বাস্যভাবে অন্ধকার খ্যাতি লুকিয়ে আছে। এটি দীর্ঘকাল ধরে ভয়ঙ্কর বাস্তব জীবনের ঘটনা এবং প্রচুর গুজব অতি প্রাকৃত ঘটনার জন্য এটি হটস্পট। কল্পিত ব্রিজ টাওয়ার ট্রায়াঙ্গেল এর অংশ। ম্যাসাচুসেটসের এই ভুতরে বনটি অদ্ভুত এবং ভয়ঙ্করের জন্য চুম্বুক বলে মনে হচ্ছে। এটি অভিশপ্ত বন নামে পরিচিত পুরা বিশ্বে। এই এলাকার ইতিহাস সম্পর্কে জানার পরে আপনি কি যেতে রাজি? এখানে প্রায়শই অদ্ভুত ঘটনাও ঘটে থাকে। আজকে এই পর্যন্তই।
ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ফেলুন, যাতে আমাদের পরবর্তী সকল ভিডিও আপনাদের মিস না হয়। কমেন্ট করে জানিয়ে দিন নেক্সটে কোন টপিকে ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি এই এপিসোড থেকে। আল্লাহ হাফেজ।